শুক্রবার বইমেলার সকালটা যেন ছিল শুধুই শিশুদের। আগের শুক্রবার শিশু প্রহর না থাকলেও এদিন ছিল সেই কাঙ্ক্ষিত আয়োজন। কোমলমতি সোনামণিরা অভিভাবকদের সঙ্গে মেলায় আসে। সকাল 11:30টায় শিশু প্রহরের মূল আয়োজন সিসিমপুর শুরু হলে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল সিসিমপুরের ইকরি, শিকু আর হালিম। সামনে এসে এসব চরিত্র দেখতে পেয়ে আনন্দের শেষ নেই। সিসিমপুর এসে আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি হচ্ছে বই কিনতে গেছিলাম। আমি ভূতের বই কিনেছি, আমি সিন্ড্রেলার বই কিনেছি, তারপর ভূতের বই কিনেছি। অনেকদিন পর বাহিরে নেমেছি, বইমেলায় এসেছি, অনেক বই কিনেছি, ভালো লাগছে। আমার ভালো লেগেছে ইকরি, টুকটুকি এবং শিকু। দীর্ঘ 2 বছর ঘরবন্দি অবস্থা থেকে বের হয়ে শিশুদের এই আনন্দ দেখে সন্তুষ্ট অভিভাবকরাও। ও এখানে এতক্ষণ খেলাধুলা করলো একা, অন্য জায়গায় তো শাই ফিল করে, কিন্তু এখানে অনেক বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে আর কি। এই জন্য বাংলা একাডেমি এবং বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ। নতুনত্ব নিয়ে আসতে পারে এই বইমেলার অথরিটি, তাহলে আমার মনে হয় যে শিশুরা আরও বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবে। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন শিশু প্রহরের আয়োজকরা। স্বাস্থ্যবিধি নিয়ে আমরা প্রচুর মাস্ক রেখেছি, যাতে করে যে বাচ্চারা মাস্ক পরে আসবে না, তাদের সাথে যেতে জন্য মাস্ক বিতরণ করা হয়। এবং আমাদের স্যানিটাইজার রয়েছে, যাতে করে যে বাচ্চাগুলো স্টলে যাবে তারা যেন হাত স্যানিটাইজ করে। বইমেলায় শিশুদের এই আয়োজন শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।